হ্যালো ফ্রেন্ডস গতকাল কিন্তু রাতে মহিলাদের কাজের বিষয়ে দুটো কাজের বর্ণনা সহ একটা ভিডিও আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি তো আমি একটা শর্ট জাস্ট ইনফরমেশন দিয়ে রাখছি আপনাদের এই দুটো কাজই কিন্তু জেনুইন এবং কাজ দুটোই কিন্তু স্পট জয়নিং আছে আগামীকাল অর্থাৎ দশ তারিখ দশ বারো দু হাজার বাইশ শনিবার কিন্তু স্পট জয়নিং রয়েছে তো আজকের মধ্যেই যারা কাজটা করতে চাইছেন জয়নিং করতে চাইছেন আজকের মধ্যেই কিন্তু আপনারা ফোন করে নিন ঠিক আছে লোকেশন একটা রয়েছে সিজন কমপ্লেক্স যেটা সরস্বতী ব্রিজ যেখানে ডেলি প্যাসেঞ্জারি করে কাজ করতে হবে আর একটা লোকেশন রয়েছে ধুলাগড়ে যেখানে থাকার ব্যবস্থা আছে থেকে কাজ করতে পারবেন তো এই দুটো লোকেশানেই কিন্তু কালকে জয়নিং রয়েছে ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি আমার এই শর্ট ভিডিওর সাথে মেন ভিডিওটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নিন হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি সাগর জব নিউজ কলকাতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনারা প্রতিনিয়ত দেখে চলেছেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার স্পট জয়নিং এর খবর দেওয়া রয়েছে আপনারা জানেন যারা আমার এই ভিডিওগুলো দেখে যোগাযোগ করছেন তাদেরকে কিন্তু আমি স্পট জয়েনিং করিয়ে দিচ্ছি শুধু যোগাযোগ করছেন সেটা বলবো না যারা সত্যি কাজের প্রয়োজন এবং দূর দূরান্ত থেকে কাজের জন্য ছুটে আসছেন তারা কিন্তু কেউ খালি হাতে ফিরে যাচ্ছেন না যারা জেনুইন ভাবে কাজ করতে চাইছেন তারা কিন্তু জেনুইন জায়গাতেই কাজ পাচ্ছেন আমি কিন্তু সঠিক নিয়মে সঠিক জায়গায় সঠিকভাবে কিন্তু সবাইকে কাজে নিয়োগ করাচ্ছি যেগুলো পুরো জেনুইন এবং কোম্পানির সিস্টেম অনুযায়ী কাজ সবাই পেয়ে থাকে যেখানে সেখানেই কিন্তু সবাই কাজগুলো পেয়ে যাচ্ছে তো মহিলারা যারা রয়েছেন অনেক দিন ধরে মহিলারা যারা কাজের জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন তাদের জন্য একটা সুখবর রয়েছে মহিলাদের জন্য কিন্তু আমি একটা নয় দু দুটো কাজের ভ্যাকেন্সি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই ভিডিওর মধ্যে কিন্তু কাজের লোকেশন কাজের বিবরণ স্যালারি এবং সমস্ত সুযোগ সুবিধা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আপনারা যে যে কোনো লোকেশনেই থাকেন না কেন সেখান থেকে অবশ্যই ভিডিওটা ফলো করুন এবং যাদের সত্যি খুব কাজের দরকার আপনারা কিন্তু ইমেডিয়েট এই নাম্বারে যোগাযোগ করুন কারণ স্পট জয়নিং কিন্তু শনিবারে শনিবারে কিন্তু স্পট জয়নিং হবে অর্থাৎ যে ডেটটা রয়েছে সে ডেটটা কিন্তু আমি ভিডিওর উপরে মেনশন করে দিয়েছি এই ডেটেই কিন্তু স্পট জয়নিং হয়ে যাবে এখানে যারা কাজটা করতে ইন্টারেস্টেড তারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখে আমাকে ফোন করার দরকার নেই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাবেন সেই নাম্বারেই আপনারা ফোন করবেন উনি আমারই একজন স্টাফ ওনাকে আমি রেখেছি কাজের জন্য উনি আমাকে অনেকটাই হেল্প করেন এবং উনি এই ফোন কলসগুলো রিসিভ করেন তো আপনারা এই নাম্বারে ফোন করুন ফোন করে আপনাদের নাম লোকেশন এবং ফোন নাম্বারটা অবশ্যই ওনার কাছে রেজিস্টার রয়েছে সেখানে আপনারা এন্ট্রি করিয়ে নিন তো চলুন কাজের বিস্তারিত আলোচনায় আসা যাক প্রথমত যে কাজটা নিয়ে আমি বলতে চলেছি সেই কাজটা হচ্ছে মহিলারা করতে পারবেন শুধুমাত্র যেখানে বাচ্চাদের যে খেলনাগুলো হয় আপনারা সমস্ত বাচ্চাদের যে খেলনাগুলো দেখেছেন সেই খেলনাগুলো অ্যাসেম্বল করা অ্যাসেম্বল অর্থাৎ বিভিন্ন পার্টস গুলো আলাদা আলাদা ভাবে থাকে সেগুলোকে নিয়ে সে খেলনাটাকে রেডি করা ধরুন একটা গাড়ি সে গাড়ির বডিটা আলাদা চাকাগুলো আলাদা রয়েছে আরও যে সমস্ত জিনিসপত্রগুলো আছে তার প্রয়োজনে সেগুলো সব আলাদা আলাদা রয়েছে তো সেই গাড়িটাকে তৈরি করতে গেলে চাকাগুলো লাগানো গাড়ির যে বডিটা আছে সেটাকে ফিটিং করা তো এরকম করে কিন্তু কাজগুলো করতে হয় য যে কোনো খেলনা আছে বাচ্চাদের সেগুলোকে বিভিন্ন পার্টস আলাদা আলাদা করা থাকে সেগুলোকে লাগিয়ে সেটা হাতের মাধ্যমে আপনাদের চেয়ার টেবিলে বসিয়ে কাজ করতে হবে খুবই হালকা কাজ খুবই একদম সিম্পল কাজ তো কাজটা যেটা রয়েছে ডিউটি টাইমটা বলে কটা থেকে কটা ডিউটি করবেন আপনারা সকাল নটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত ডিউটি করবেন তার মধ্যেই কিন্তু লাঞ্চ তার মধ্যেই কিন্তু টিফিন বা রেস্ট যেটুকুই যাই বলুন না কেন এই টাইমের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আধ ঘন্টা লাঞ্চের জন্য টাইম থাকে কিছুটা সময় আপনাদের রেস্টও থাকে তো এই সব কিছু টাইমের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন বয়সটা বলে দিই এখানে যে দুটো কাজ আমি বলছি দুটো কাজের ক্ষেত্রেই বয়সটা কিন্তু আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হচ্ছে এবং এই যে কাজটা বলছি এই কাজের স্যালারিটা রয়েছে দুশো পঁচাত্তর টাকা করে পার ডে দুশো টাকা করে পার ডে হিসাবে আপনারা স্যালারি পেয়ে যাবেন যে কাজটা বললাম খেলনা অ্যাসেম্বল করা অর্থাৎ খেলনাগুলোকে ফিটিং করা রেডি করা প্যাকিং করা তারপরে স্টিকারিং করা বিভিন্ন রকমের কাজ কিন্তু এখানে রয়েছে শুধুমাত্র মহিলারা এই মুহূর্তে কাজ করতে পারবেন এই কাজটার লোকেশনটা বলে দিই এই কাজটার লোকেশন রয়েছে হাওড়া যেটা সরস্বতী ব্রিজের কাছে সৃজন কমপ্লেক্স সৃজন কমপ্লেক্সে কিন্তু এই জয়নিংটা হবে তো এটা ডেট রয়েছে শনিবার শনিবারে কিন্তু স্পট জয়নিং করানো হবে টাইম বেলা দুটোর সময় দুপুর দুটোর সময় আপনাদের কিন্তু ওখানে হাজির হতে হবে ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স এবং তিন কপি ফটো আধার কার্ডের জেরক্সও তিন কপি আনবেন ফটোও তিন কপি আনবেন এটা কিন্তু মনে রাখবেন আঠারো বছর থেকে ৩৫ বছরের মধ্যে যারা রয়েছেন পড়াশোনা যে কোনো যোগ্যতায় হলেই কিন্তু কাজটা করতে পারবেন এবং সমস্ত ক্রাইটেরিয়া আমি বলে দিয়েছি বাড়ির থেকে কিন্তু যাতায়াত করে কাজ করতে হবে এখানে থাকার কোনো ফ্যাসিলিটি নেই থাকার জন্য কোনো রুম থাকবে না এবং খাওয়া কিন্তু নিজেদেরকে টিফিন আনতে হবে নিজেদেরকে কিন্তু এখানে টিফিন নিয়ে তারপরে ঢুকতে হবে ঢুকে কাজ শুরু করতে হবে তো আমি বলে দিলাম আপনাদের সম্পূর্ণ ডিটেলস এখানে কিন্তু আলোচনা করা রয়েছে স্যালারিটা কিন্তু মান্থলি পাবেন কেউ বলবেন না যে আমাদের সপ্তাহ সপ্তাহে কিছু পেমেন্ট দিতে হবে এখানে কিন্তু কোম্পানির সিস্টেমে কাজ হবে সিস্টেমটা সম্পূর্ণ কোম্পানি যে সিস্টেমে কাজ করাবে সেই সিস্টেমেই কিন্তু এখানে কাজ হবে স্যালারি কিন্তু আপনারা সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে পাবেন তার আগে কিন্তু স্যালারি পাবেন না টোটালি কাজটা কিন্তু অফিসিয়াল সিস্টেমে কাজ হবে পারমানেন্ট ভাবে আপনাদেরকে রাখা হবে পারমানেন্ট মিনস কোম্পানির সিস্টেমেই কিন্তু সবকিছু হচ্ছে কাজ আপনাদের সবসময় থাকবে কাজটা ভালোভাবে করতে পারলে পরবর্তীতে অন্যান্য সুযোগ সুবিধাগুলো আপনাদের জন্য অবশ্যই আসবে সেটা আপনাদের পারফরমেন্সের এই কাজটা বলে দিলাম এটা সৃজন কমপ্লেক্স যেটা সরস্বতী ব্রিজের কাছে এই কাজটায় কিন্তু স্পট জয়নিং আছে শনিবার বেলা দুটোর সময় এবং এখানে জয়নিং এর জন্য কিন্তু পাঁচশো টাকা লাগছে যেটা আমাকে আগে দিতে হবে তারপরে আমি সেই দিনেই কিন্তু আমি থাকবো সেখানে সেখানেই কালেকশনটা করব করে কিন্তু আপনাদেরকে স্পট জয়নিং করিয়ে দেব। তো যারা এই কাজটা করতে চাইছেন তারা সরস্বতী ব্রিজের কাছে দুপুর দুটোর মধ্যে অবশ্যই চলে আসবেন ডকুমেন্টস নিয়ে আসবেন যা বলে দিলাম এবং সাথে পাঁচশো টাকা নিয়ে আসবেন স্পট জয়নিং এর জন্য পরবর্তী যে কাজটা নিয়ে এসছি এখানে কিন্তু যে কোনো লোকেশনের মেয়েরা থেকে কাজ করতে পারবে থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে এখানে যে কোনো লোকেশন থেকে আপনারা থেকে কাজ করতে পারবেন লাক্স কোজি কোম্পানির যে গেঞ্জি এবং আন্ডারওয়্যার রয়েছে সেগুলোকে প্যাকিং করতে হবে এবং ভাজ করে সেখানে স্টিকার লাগিয়ে তারপরে ওদের কোম্পানির প্যাকেটের মধ্যে প্যাকিং করতে হবে তো এই কাজটা দুশো টাকা করে কিন্তু পেমেন্ট রয়েছে সকাল থেকে বা পর্যন্ত ডিউটি তার কিন্তু লাঞ্চ টাইম থাকবে এবং সেখানেই কিন্তু রেস্ট বা যা যা প্রয়োজনীয় জিনিস এই টাইমের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সকাল নটা থেকে সন্ধে ছটা বা সাড়ে ছটার মধ্যে এই টাইমের মধ্যে কিন্তু ডিউটি করতে হবে এখানে উইকলি পেমেন্ট দেওয়া হবে এখানে কিন্তু আপনাদের সপ্তাহে সপ্তাহে পেমেন্ট দেওয়া হবে ভালো করে আপনারা জেনে নিন এবং বয়সটা এখানে বছর থেকে ৩৫ বছরের মধ্যে নেওয়া হবে একদম সিম্পল কাজ দুটো কাজই খুবই সিম্পল এই কাজটার ক্ষেত্রে যেটা লাক্স কোজিতে গেঞ্জি এবং আন্ডারবায়ার প্যাকিং করবেন এই কাজের ক্ষেত্রেও যে কোনো যোগ্যতায় আপনারা কাজ করতে পারবেন যে কোনো লোকেশন থেকে এখানে থেকে কাজ করতে পারবেন আপনারা যে কোনো লোকেশন থেকে আপনারা বেডিং পত্র সঙ্গে করে নিয়ে আসবেন এখানে থেকে আপনারা কাজ করতে পারবেন লোকেশনটা রয়েছে ধুলাগড় ধুলাগড় লোকেশানে কিন্তু আপনাদের আসতে হবে এখানে আপনারা থেকে কাজ করতে পারবেন এই কাজের জয়নিংটাও কিন্তু আপনাদের শনিবারেই হবে এই কাজের জয়নিংটা হবে সকালের দিকে অর্থাৎ শনিবার এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে সাকরাইল স্টেশনে সবাইকে চলে আসতে হবে যারা এখানে থেকে কাজ করতে চাইছেন তারা এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে সাকরাইল স্টেশনে চলে আসবেন এবং যদি কেউ মনে করেন ধুলাগড় লোকেশানে যাতায়াত করে কাজ করবো সেক্ষেত্রেও কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করে নিন আমি আপনাদের সেইখানে নিয়ে গিয়ে জয়নিং করিয়ে দেবো এখানে ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স এবং ফটো একই ডকুমেন্টস লাগছে এখানে কাজটা আপনাদের একদমই হালকা কাজ কাজের কোনো কঠিন কিছুই না আপনারা বুঝতেই পারছেন থাকা খাওয়ার ব্যবস্থাটা বলে দেই এখানে আপনাদের রুম দিয়ে দেওয়া হবে মানে রুম দিয়ে দেওয়া বলতে মেয়েদের থাকার জন্য সেরকম কোনো জায়গায় কোনো ফেসিলিটি নেই সাধারণত যে যার নিজস্ব দায়িত্বেই থাকে রুম আপনাদের অ্যারেঞ্জ করে দেওয়া হবে কোথায় কোথায় রুম আছে সব কিছু আপনাদের দিয়ে দেওয়া হয় এবং যে রুমটা খুবই সস্তায় পাওয়া যাবে যে রুমগুলো সেই রুমগুলোই আপনাদের দেওয়া হবে সেখানে কোনোটা দেড় হাজার কোনোটা আঠেরোশো কোনোটা দু হাজার এরকম রেঞ্জে ভাড়া রয়েছে তো এখানে যারা চা পাঁচজন বা ছজন থাকবেন তাদেরকে কিন্তু রুমের ভাড়াটা দিতে হবে তারা নিজেরা মিলে একসাথে রুমের ভাড়া দেবেন এবং আপনাদের রান্নার সরঞ্জাম সবকিছুই কিনে দেওয়া হবে শুধুমাত্র নিজেরা বাজার করে রান্নাটুকু করবেন কারণ এখানে যেহেতু নাইট ডিউটি নেই আপনারা সুন্দরভাবে সমস্ত কিছু পরিকল্পনা মাফিক এখানে থাকা খাওয়ার ব্যবস্থাটা কিন্তু করতে পারবে সুতরাং থাকা খাওয়ার দায়িত্ব কিন্তু এখানে কোম্পানি কখনোই নেয় না আমি এখানে আলোচনা করে নিয়েছি তারা বলে দিয়েছে যে মার্কেটে অনেক সস্তায় রুম পাওয়া যায় সেগুলো ওই এলাকাগুলোতে শুধু মেয়েরাই থাকে বাইরের মেয়েরা প্রচুর থেকে কাজ করছে তো তারাই থাকছে খুব সস্তার রুম আমরা জোগাড় করে দেব কোম্পানি থেকে বলেছেন তো সেখানে আপনারা নিজেদের পয়সাতেই ভাড়া থাকবেন যদি একটা রুমের আঠারোশো টাকা বা দু হাজার টাকার মতন ভাড়া থাকে যদি পাঁচজন বা ছজন সেখানে রুমে অ্যালাউ করে তারা পাঁচজন বা ছজন যদি আপনারা গ্রুপ করে থাকতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে তিনশো থেকে চারশো টাকা এক একজনের পার হেড লেগে যাচ্ছে তাতেই কিন্তু আপনারা রুমে থাকতে পেরে যাবেন রুমটা কিন্তু যথেষ্ট নর্মাল রুম থাকবে এবং সেখানে ভাড়াটাও কিন্তু কম রয়েছে হাঁড়ি করা গ্যাস সবই প্রয়োজনীয় যা যা জিনিস সেগুলো কিন্তু অ্যারেঞ্জ করে দেওয়া হবে শুধু আপনারা রান্নাটা করে খেতে পারবেন নিজেরাই রান্না করে খাবেন অনেক সস্তায় হয়ে যাবে বাইরে খেতে গেলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আপনার খরচা হয়ে যাবে নিজেরা রান্না করে খেলে সেটা টাকা থেকে টাকার মধ্যে কিন্তু মিল চলে আসে তো এই দুটো কাজ আমি বলে দিলাম আপনারা সমস্ত জিনিসগুলো ভালো করে বুঝে নিন সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখে নিন দেখে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন শনিবারেই কিন্তু দুটো কাজের জয়নিং একটা জয়নিং সাড়ে এগারোটার দিকে আর একটা জয়নিং রয়েছে দুটোর দিকে তো আপনারা দেরি না করে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন এবং সবাই কিন্তু কাজের জন্য সঠিক জায়গায় সঠিক নিয়মে যোগাযোগ করুন কখন আসতে হবে কিভাবে আসতে হবে সমস্ত ডিটেলস কিন্তু আমি বলে দিয়েছি যদি কোনো জানার বিষয় থাকে আপনারা ফোন করে জেনে নিন তবে কাজ সম্পর্কে কিছু জানার ব্যাপার আশা করি থাকবে না সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখে নিন আপনাদের যাতায়াতের জন্য কোনো সমস্যা বা কোনো প্রয়োজন থাকলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ফোন করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার